ওজন মানে কান। এই কানের 140টা আরবি আছে, 140টা অংশ মিলে কান। তাহারে নিচেন্ন এই যে জিটল লতিয়ের আরবি হলো শাহমাতুন। শাহমাতুন ফুজুর বলেন ইল্লামা উম্মালাতাইন, বলো ইল্লামা উম্মালাতাইন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, ইলা শাহমাতি, ইলা হরফে জার, শাহমাতি মাজরুর, জার মাজরুর মোতাল্লেকার, বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত ঠেকাও। আল্লাহ নবী বলল ওয়াইল ইবনে হাজার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভূবত ভাই, হুজুরি 3 বছর ও 6 মাসের বড়, অন্য রায়তের মধ্যে আছে 8 দিনের বড়, নামাজ যখন পড়বে বৃদ্ধ আঙ্গুল তুমি লামুজাবি হও, হানাফি হও, তাবলিগ পার্টি হও, আর পিরিদ হও, মালিকি হও, আর যাই হও, হুজুর বলেন বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত উঠাইতে হবে। মুফতি সাহেব তুমি নামাজ পড়ার সময় আমার দিক তাকান, এ মূর্খ মৌলবি, আজকে একটু দেরি হবে, আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? এই বঙ্গে আমি অনেকদিন আসি না, কিছুদিন বিবাহের পরে আমার হুজুরের বড় কন্যা শাহাদাত বরণ করেন, উনি পক্সের ব্যারামে উনি শাহাদাত বরণ করেন, উনার বড় মেয়ের কবর হলো ইথিওপিয়া। এগুলো তো খবর রাও না শোনা, খালি কেডা মোনাজাত করলো, কেডা মোনাজাত করলো না, এই নিয়ে মারামারি করে শালার মুরুক্ষ মৌলবিরা। আমি এই জন্য আমি এবার উমরায় যে মক্কা শরীফে যে আমার মেজের ছেলে মদিনা শরীফে চাকরি করে আমার হিদায়তুল্লাহ, আমার 19টা সন্তান তো, আমি দেখি আবার আমার বিয়ে নেওয়ার বাস্তি আমার উপর আবার ট্যাক্স না ধরে, ট্যাক্স ধরলে তো আখেরাতে জায়গা নাই, আর একটাও জান্নাতে যেতে পারবে না। আমার রসুল ওলামারা এখানে আছে, হুজুর বলেন তাসাফিজুল বাদুদ বল বলুদা ফাইন্নি মুকাসির বিকুমুল উমাম, কথা বলিস না কেন? হুজুর বলেন ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়, ফাইন্নি মুকাসির বিকুমুল উমাম, যদি বেশি সন্তান হয় আল্লাহর কাছে আমি শুকুর গুজারি করতে পারবো, গর্ব করতে পারবো। আর তিন কমপক্ষে যার 3টা সন্তান কষ্টে মষ্টে জন্মাতি পারবে, তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে, এর নিচেই হলে কোনো হাদিস নাই। দুটে হইতে পারে, একটাও বানাইতে পারো, কিন্তু বোনাস পাওয়ার কায়দা নাই। পারে কে যাবি বোনাসের গ্রেটে আয়, হাত উঠো নাহলে কান্নার কাছে গজব তুমি, পারে কে যাবি নবীর হাদিসির বোনাসের কাছে আয়, ওরে নবীর রসুল মানে না যারা সন্তান হত্যা করে তারা খুদার দুশ্মন, তারা ফকির কয় তারা পারে যেতে পারবে না, হাত ওঠা তারা পারে যেতে পারবে না, পারে কে যাবি নবীর নৌ কতে ধর্মরশিদ পাবে রসুল, কই সুর তরতেছে না, ধর্মরশিদ যারা মুসলমান জোরে বলবি ধর্মরশিদ পাবে রসুল, ইহাতে নাই কোন ভুল, খুদা সহায়
পারকে যাবি নৌবি নৌ কতে সন্তানকে যারা হত্যা করেছিস কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন বেআইনি জামিন কুতিলা। আমি কোরআন শরীফ পড়তেছি, আপনারা কোরআনের পক্ষে না? একটু হাত উঁচু করে দেয় মা বোনেরা, পদ্মারা টালে হাত উঠা, না হলে ওয়াকালে স্বামী হারাবি, শিগগির হাত উঠা। পারেকে যাবি দাদার সাথে হাত উঠা, পারেকে যাবি নবীর নৌ কতে যারা সন্তানকে হত্যা করেছো, বিশ্রকে অন্য জায়গায় কন্ডমে ঢালছো, লজ্জাস্থানের বাইরে যারা ঢালিছিস হারামিরা, আল্লাহ কোরআনে বলেন এই শয়তানরা জান্নাতে যেতে পারবে না। বিআইয়ে জামবিন কুতিলা, যারা সন্তান হত্যা করেছো, কিয়ামতের ময়দানে নারী পুরুষের না পাক বিজ্রকে আল্লাহ তাআলা তার পাশ দিয়ে ঘুরবে, আর ওই বিজ্র থেকে আওয়াজ আসবে, আল্লাহ আমাদের পিতামাতা আমাদের দুনিয়ায় আসতে দেই নাই, এদের তুমি শাস্তি দিয়া দাও, অন্য কাফের থেকে দ্বিগুণ শাস্তি দিয়া দাও। দিয়ে ফাইনা মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কবীরা। আমার হানাফি ভাইরা, আহলে হাদিসির ভাইজানরা, পীর ভাইজানরা, তবলিগ জামাতের দরুদিরা, দুখান পায়ে ধরি, আপনি জীবন ভরে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন না, সন্তান হত্যা দায়ে আপনাকে জাহান্নামের মধ্যে হাজির হতে হবে। হাত উঠা, হাত উঠা, আল্লাহু আকবার। কোরআনের তাফসীর আজ আমি এক রুকু না হওয়া পর্যন্ত এখানে উঠবো না বলে ধারণা করা হচ্ছে। আপনারা আমার কোনো শত্রু নয়, আহলে হাদিস আমাদের ভাই, তবলিগ আমাদের ভাই, যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারা আমার ভাই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনার কোরআন এদেশে যেন পূর্ণ বাস্তবায়ন হয়, যেরকম আমি আসতে বলেন, যারা আসতে বলবে, যারা বিরোধী করবে, সে সালারা কাফের। গোপালগঞ্জ বাড়ি কথা সম্পূর্ণ ক্লিয়ার। কি বলব, মুসলিম শরীফ পড়াচ্ছিলাম, আমার ছেলেরা সব মহাদেশ সকলকে মাদ্রাসা পড়াইছে, সকলকে মাদ্রাসা পড়াইছে, বড় বড় ডিগ্রি। আমি পাকিস্তানে পিরিয়ডে যদি পিএইচডি করতে পারি, আর আমার আমি আইএফ আর সাড়ে বিয়ে ফেল করাবো। হাই 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 রে, হাদিস পড়াচ্ছে। মিশরের থেকে এক সাহাবি আবদুল্লাহ বিন ওমর আসিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় বড় ধনী লোক, সে ঘুষ খায়, সে আমার একটা জামা দেশ। ফজর বলেন, তোমার কাপড়ের ভিতরে একটা সুতো যদি হারাম টাকার থাকে, ওয়া মালবাসাহু হারামুন, আমার সাথে বলুন ওয়া মালবাসাহু, ভাইজান আমার সাথে পড়েন ওয়া মালবাসাহু হারামুন, লিবাসা ইয়ালবাসু মালবাস, পোশাকের মধ্যে একটা সুতো যদি থাকে, এই সুতোটা তোমার শরীরে থাকলে নামাজ হবে না, আর তোমার পেটে যদি এক লুকমা
একটা দানা হারাম টাকা থাকে তোমার নামাজ হবে না, তোমার হজ হবে না, এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই আয়াত আর কাছাকাছি আয়াত সকলেই জানে, আর ইত্যাদি ফাওয়াইলুল লিল, একটু জোরে পড়ো, নিচের ঠোঁট নিচে থাকবে উপরে বাড়ি দিতে হবে পাতলা। ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই সকল নামাজিদের জন্য আইল জাহান্নাম। আমাদের দেশের মৌলবীর ওয়াজ করে সাত জাহান্নাম, মিথ্যা কথা, জাহান্নাম হলো সূরা হিজরের মধ্যে আছে, জাহান্নাম হলো একটা, ওর দরজা হলো সাতটা, জুজুম মাকসুম। কত জায়গায় ভুল ধরব, দোজক জাহান্নাম কয়টা, দোজক দরজা কয়টা, সাতটা, ঠিক ঠিক। আজকে ভোলানাথের গোষ্ঠী সব গোপালগঞ্জের আজকে উল্টোই দেবে, আমি বহুত কষ্ট করে আসছি, আল্লাহর বসে আল্লাহ তুমি বৃষ্টি দিও না, বুড়ো যাচ্ছে গোপালে মাও। আমার ছোট ভাই আছে এই খুলনার এসপি, আমি কর্তৃপক্ষকে বলছি যদি কিছু হয় আমাকে একটু ফোন করে দিব, ডাকা গেছি এই কিরানীগঞ্জের ওসি বলে তোর বাড়ি কোথায়, আমাদের হাবিব ডিআইজি আছে গোপালগঞ্জের, তোর সাহসটা কি, আর তুই কতটা গেলে হ্যাঁ বেড়া, এসপি বলছে ও কি লোক চেন, স্যার শুনলি তোমার বারোটা বাধাই দেবে, হাই হাই। এই জন্য শক্তি থাকা দরকার, হারাম কাপড় থাকলে নামাজ হবে, হাত উঠল না কেন, হাত উঠা নামাজ হবে, আর যারা ঘুষখোর সুদ খোর, হুজুর বলেন সুদ খাইলে ঘুষ খাইলে একটা পয়সায় সত্তরটা গোনা হয়, কয়টা বলেন মাওলানা সাহেব কথা বল কয়টা, যে না বলবি খোদার গজব হবে, যেরকম কয়টা, একটা পয়সা সুদ খাইলে হাত উঠা, একটা পয়সা ঘুষ খাইলে সত্তরটা গোনা হয়, সবচাইতে সত্তরটা গোনার মধ্যে ছোট গোনা হলো নিজের মাকে মনের মতন জেনা করা। এ হারামিরা সুদ খাইয়া ঘুষ খাইয়া বাজার করে বোর শরীরে রক্ত হইছে, তোর শরীরে রক্ত হইয়া সবাস করে যা বাচ্চা উঠাইছি সব হারাম জাদা হইয়া গেছে। ডাকা গেলে কোনো আত্মীয় বাসা আমি যাই না, আমার শালারা আছে সচিব কয়টা কাই দিলে ভাঙি, আরে না তোমার বাসায় যাব না, ওরে হারাম মাল খাইলে পারে মুর্শিদ, হারাম মাল খাইলে পারে তার সন্তান হবে হারাম জাদা, পারকে যাবি হাত উঠা, পারকে যাবি নবীরি নৌকাতে, কয়দিনই থাকবা, কয়দিনই তুই থাকবি ঘুষ খাইয়া, ফিলাট বাড়ি যা তুই যাবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বুড়ো মানুষ তোর টান দিতে পারি না কেন, মনের ভিতরে তোর টান ছাড়ি না, কিরম লাগতেছে কেমন, সকল আহলে হাদিস হানাফি ভাই কেমন ময়দানে হানাফি বলে আল্লাহ ডাকবে, আহলে হাদিস বলে ডাকবে না, আল্লাহ ডাকবেন ফাতুখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি হাত উঠা হাত উঠা হাত উঠা ফাদু খুলি ফি হাত উঠো না কান ধ্বংস হয়ে যাবি ফাদু খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মোল্লা বংশ নাই সাইদ বংশ নাই শিখদার বংশ নাই মালিকি মুজাব নাই হানাবি মুজাব নাই আহলে হাদিস নাই আহলে সুবান নাই সেখানে আল্লাহ বলবেন আমার বান্দা হ এরপরে জান্নাতে ঢোক মনটা খারাপ করলেন নাকি আর করলি আমার কি আসে যায় দুনিয়ায় গন্ডগোল বাঁধাইতেছে আল্লাহ পাক কোরআন পাকে সূরা আনফালের মধ্যে বলেন 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা কখনো ঝগড়া করবি না তাহলে তোরা দুর্বল হবি ওয়ালা তানাসাউ একটু জোরে কর ওয়ালা তানাসাউ হাত উঠান ওয়ালা তানাসাউ ঝগড়া করিস না ফাতাফশালু তোরা দুর্বল হয়ে যাবি বিশ্ব মানুষ শির কাছে গুতো খাবি ঝামলা করিব কে যে বিশ্বে কাত নামাজ পড়তেছে বিশ্বে কাতের সব পাবে যে আটরে কাত পড়ছে আটরে কাতের সব পাবে এই নিয়ে কেন তোরা গণ্ড করলি যে নামাজ পড়ে না তার কাছে মশলা নাই আমি নাচতে আর জোরে বলে দুই ভাই রে মারামারি লাগছো গা কথা কন না গা একটু হাত ওঠান খবরদার 1975 সালে 12 অক্টোবর আমি মদিনা ইউনিভার্সিটি থেকে মক্কা শরীফে গেছি বাংলাদেশের মধ্যে আমার সুনাম ধন্য দরদি দিনাজপুর জেলায় পার্বত্যপুর অর্থাৎ দিনাজপুর জেলায় ডক্টর বারী সাহেব তখন আমিয়া এরপরে আমিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আমার সঙ্গে আমি ইউনিভার্সিটির থেকে আসে ওনাকে আমি কোনো দিন দেখি নাই বাচ্চা এই সালমানের ভাই এরা আমার ছাত্র আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর আমার নামে কতগুলো কুত্তর বাচ্চা বলছে আমি বলো পিএইচডি করে নেই এই ফকিরের বাচ্চা চ্যালেঞ্জ আয় আমার সার্টিফিকেট দেহে যাও তোর সাথে আমার পোস্টপোর আছে কিছু মিথ্যাবাদীর বাচ্চারা আর কিছু অসভ্যরা আমি বুড়ো মানুষ কোরআন শরীফ পড়ছি ভুল হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিন্তু এই নিকৃষ্ট জাতিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে আমার ভাস্তি তখন বলছে তোমরা এ কাঠমোল্লারা যারা আমার বাচ্চা সাদানের বিরুদ্ধে বলছি সে তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে হযরত আদম আলাইহিসসালাম ভুল করার পরে আল্লাহ তাআলা হযরত আদমকে গিলটি করলেন হাওয়াকে ছেড়ে দিলেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া কোরআন মাজিদের সূরা তোহার মধ্যে আমার বান্দা যখন ভুল করে স্বীকার করে আমার ওই বান্দার প্রতি আমার কোনো রাগ থাকে না কিন্তু এই হিংসুকির কতগুলো মুরুখর বাচ্চা ওর একটারও ডিগ্রি না তোর জাত গোষ্ঠী আমার বিরোধিতা করে কিছু করতে পেরেছে শয়তানে তো আল্লাহর মূর্খ লেখাপড়ানোর সব গোষ্ঠী জানে ও মূর্খ ভালো আর মূর্খ আর উস্তাদরা পর্যন্ত মূর্খ একটা শব্দ জানে না আজকে ছুলিয়ে বেলা ভয়াবার তাহলে কাবা শরীফ টুকরার চান্স বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আল্লাহর কোরআন সে বলছি বাংলাদেশের তিনজনকে চান্স দিয়েছে যেরকম কয়জন ডক্টর বারী সাহেব ডক্টর নজরুল আর একজন লোকের নাম আপাত আমি বলতে পারছি না বুড়ো মানুষ হা হা রাগ
পারে কে যাবি নবীর নৌ কতে আয় জোরে কর আল্লাহু আকবার ওরে ধরো মুর্শিদ পাপ রসুল ইহাতে নাই কোন ভুল পারে কে যাবি নবীর নৌ কতে আয় হাত উঠায় পারে কে যাবি নবীর নৌ কতে আয় আমি বাংলাদেশের সকল সরকারের প্রশংসা করি একজন বিসমিল্লাহ বলছে মারহাবা বিসমিল্লাহ হলো আমাদের জাতির মেরুদণ্ড আর একজন আমি আর শুক্রবার এরশাদ সাহেব শুক্রবারে বন্ধ ঘোষণা করে আমি আর উনি আল্লাহর কাছে বড় ভাগ্যবান এরপরে আমার বাস্তি মডেল মসজিদ করেছে আল্লাহ আমার মাকে সব উপজেলায় তুমি মডেল মসজিদ করার তৌফিক দাও আমি হাসিনাকে বলেছি মারে প্রত্যেক মডেল মসজিদই একটা হেফজখানার একটা সাইট রাখো সেখানে হদর পড়ে সালে আহম্মদ তাকরিম ভাইয়ের মতন এরকম হাফেজ বাংলাদেশে পয়দা হো হাত উঠো হাত উঠো রাখতে হবে জনকার হাসিনাকে বলে মারে তোমার বাড়ি টুঙ্গি পাড়া আমার বাড়ি গোপালগঞ্জ সদর দুর্গাপুর ইউনিয়ন কংসুর আমি মালিকাতা মাঠের উত্তর পাশে ডক্টর নজরুল ইসলামের বাড়ি আমি তোমার অনুরোধ করি মা এমপিদেরকে তুমি তাড়াতাড়ি করো ইলেকশনের আগে সব এম সব উপজেলায় যেন মসজিদগুলো যেন ঠিক মতন হয় আর এই টাকা যদি তসরুপ করে থাকে ওকে তুমি নমিনেশন দিও না আমি তোমার গোপালগঞ্জের মুরব্বী হিসাবে আমি তোমাকে অনুরোধ করেছি হাত উঠা হাত উঠা আমি ফ্রিডম ফাইটার নবম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আমার পরামর্শ শুনতে হবে আপনার এদিক তাকা চাচার দিক তাকা একেবারে নিরীক্ষণ করে তাকা একথা তোরা বলতে পারবে না আমি বলতে পারবো আমি তার আব্বার জানাজায় শরীক ছিলাম 30-32 জন মাত্র মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের জানাজা করেছিলাম তার মধ্যে আমি একজন আমি হাসিনাকে বলছি মা তুমি বিরিজ করছো আমি তোমার জন্য দোয়া করি দক্ষিণবঙ্গের 21 জেলা উপকার হয়েছে বাংলাদেশের উপকার আমি তোমার দোয়া করি কেউ না করলো কিন্তু দোয়াটা যে মৌলবীরে পড়ছে তাদের একজনের কোরআন সহি না হাত উঠা হাত উঠা যে হাত উঠে মানে আর কালি করুন হবে হাত উঠা আমি নাম বলবো না আমি লন্ডনের থেকে বিমানে আমি শুনতেছিলাম ইউটিউব চালাচ্ছি দেখি কি দুইজন বিশ্ববিখ্যাত কারি আমারে নাই দালো ওরে সূচক বিপদে দুর্ভোগে কেউ আসে না মুর্শিদ সুজন কালে বন্ধু জটে রে মুর্শিদ আমি কি বলি আর হাত উঠা না খালি কণ্ঠ বন্ধ হয়ে যাবে ওরে বিপদে কেউ আসে না তেল মাথায় তেল দেয় রে ও তাইল মাথায় কেউ মুর্শিদ দেয় না আমার ভাই যান যখন শেখ মুজিবুর রহমান সিঁড়িতে পড়েছিল যারা যারা বড় বড় জীব ব্যবহার করে গল্প মারাও তোমরা কোথায় ছিল আল্লাহ শেখ মুজিবকে জান্নাতুল ফেরদাউস নসিব করো জোরকান আল্লাহ আকবার জান্নাতের ভালো জায়গায় দাও এক মন্ত্রী ভুল করে উল্টো করছে ওরা তো কোরআন হাদিস কিছু জানে না নমিনেশন জন্য আমার ভাস্তির পাম্পটি দেয় একজন বলছে জাহান্নামের উৎকৃষ্ট জায়গা স্থান দাও সি 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 আমি হাসিনাকে বলছি এই মন্ত্রী কি তুই রাখছিস হ্যাঁ গোপালগঞ্জের ডক্টর নজরুলকে দাও আমি কোনো বেটা তহচ্চ করি না গোপালগঞ্জের সন্তান আমি এদিক তাকাইছিস
বেটা এইদিকে আমার দিক তাকা কোপালি মাল শেখ মুজিব কে আল্লাহ জান্নাত বাসী করুক যরকন আমি হাত উঠা যরকন আমি একজন মুসলমান হিসেবে আপনি দাও যে রাজনীতি করেন না কেন সকল মুসলমানের জন্য দোয়া করা দরকার যেরকম ঠিক না কিন্তু আমি এই জন্য সকলকে আমি ওয়েলকাম জানাই যেহেতু আমি কোনো রাজনীতি যখন করি না আমার সকলের জন্য দোয়া চালিয়ে যেতে হবে এরপরে যদি কি শত্রুতা করেন কিচ্ছুই পারবেন না আমার হাত অনেক উদ্ধের হাত দাওয়াত দেবে না আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছে আবার হাইকোর্টে বলবো চেহারা দেখলেই পাল্টে যায় যেহেতু আমার অভাব নাই বিদ্যার অভাব নাই বুদ্ধির অভাব নাই চেহারার অভাব নেই জানে যে বেটা মুক্তিযোদ্ধা চেহারা এমনি পাল্টে দেয় সহিভাবে কথা বলতে হবে কি কথা ঠিক না হাত উঠান সহিভাবে কথা বলতে হবে না আল্লাহ জান্নাতের উৎকৃষ্ট মাকামে দাও এইটি বলা উচিত ছিল কিন্তু আরবি তো জানে না ওরা দাদাবার দিক তাকা আল্লাহ তাআলা আপনাদের কিরম লাগতেছে কথাগুলো দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো ভালো লাগলে আমার জন্য দোয়া করো 07266698688 দাদা ভাইয়ের সাথে কথা বলার সুযোগ দেওয়ার আমি লন্ডন থেকে আসতেছি হায় 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 এগুলো শুনি আর আমি বলি হাই হাই নি আল্লাহ তাআলা জোরে কর আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা উসমানের কথা মনে নাই হযরত উসমান ইথিওপিয়া থেকে আসার পরে সরাসরি মক্কায় না গিয়ে মদিনায় চলে গেছে ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি দাদার সাথে একটু কোরআন শরীফ পাল্লি পড় না ঠোঁট নাড়া গান না জ্বালিয়ে তো গম গান জানে তার কয় আর আমি কোরআন শরীফ পড়ি না পড়তে বলে ঠোঁট নাড়াবি ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল যারা আল্লাহু আকবার যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য দেশ থেকে বাহির হবে এর অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ যদি আল্লাহর দ্বীন হাতটা জোরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দেশের থেকে যখন হিজরত করবে এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ জোরে বল আল্লাহু আকবার আমি আল্লাহ তার গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতবাসী করে দেব আমরা হতে চাই না তা একটু হাত উঠা জোরে কোন হতে চান না একটু জোরে হাত উঠা যেন হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান এদিক দাদা হযরত উসমান গনি মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে ওই সময় আমার রসুল মিশরে গেছেন আমার রসুল জীবনে একবার মিশরে গেছে সেখানে চারটি আয়াত নাজেল হয় আজ আমি খোলামেলা বলবো আজ আমার কোনো টাইম টেবল নাই যত পারি আমি চালাই যাব হাত উঠা হাত উঠা যরকন আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি হযরত উসমান রে পাখির গোস্ত দিয়ে খাওয়াচ্ছে রুটি যেরকম আল্লাহ আকবার হযরত ওমরের হযরত ওমর মনে করছে আমি উসমানের বউ যখন মারা গেছে দেখি আমি তার সাথে কিছু কথা বলার পরে বহুত কথা বলার পরে উনি জবাব দিলেন আমি আল্লাহর রসুল ছাড়া কোনো বিয়ের প্রস্তাব দেব না যেরকম আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু হযরত আল্লাহর হাবিবির কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইউ আহাবাত হাবেশ আর আমার সাথে পড়ুন ইউ আহাবাত নাফসা মালিন নবী
إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين تانتا كمان هلو সকালে বসন জানো গোপালিয়া বুড়োকে দেখো ভালো করে দেখো দেখো গোপালী মাল দেখো এইবার হযরত উসমান কে হুজুরটাকে মাথায় হাত দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন হুজুর আপনার কন্যা হুজুর বলেন আমার কুলসুমকে তোমার সাথে দিতে চাই সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল সাদুকাতিহিন্না নিহিলাতান ফা ইন তিবনা লাকুম আপনার দেশে মনিরামপুরে এই আয়াতটা আছে কিনা জানি না জোরে হাত উঠা সূরা নিসার চার নম্বর আয়াত পড়ে ফেলেছি সাদুকাতিহিন্না নিহিলাতান যখন তুমি কোনো মেয়েকে বিয়ে করবে নগদ মহরানা দিয়ে বিয়ে করবে এরপরে যদি স্বামী স্ত্রীর কাছে মাপ চায় এবং মহরানা কিছু মাপ চায় সব মাপ করতে পারবে না আল্লাহ বলেন ফা ইন তিবনা লাকুম সামান্য কিছু সে মাপ করতে পারে সব মাপ করলে গুনাহগার হবে আল্লাহ পাক কি বলছেন মহরানা তুমি তাকে দিয়া তার গতরে তুমি হাত দাও আল্লাহর কালাম কিরম লাগতেছে হাত উঠানুম ওলামাই কিরাম এখানে আছেন স্ত্রীর কাছে যদি স্বামী ক্ষমা চায় মহরানা সব মাপ করতে পারবে না তাহলে কোরআনের বিরোধিতা হবে আল্লাহ বলছেন ফা ইন তিবনা লাকুম যদি তোমার কাছে ক্ষমা চায় স্বামী যদি ফকির নিঃসন্তান হিসেবে ছোট লোকের জাত হিসেবে যদি স্ত্রীর কাছে ভিক্ষা চায় আল্লাহ বলেন এ মেয়ে লোক তোর ভিক্ষুক স্বামী রে তুই সামান্য কিছু মহরানা দিয়ে দেয় জাবিল ফুরুজে যে মহরানা আছে তার আট ভাগের এক ভাগের বেশি মাফ করলি তোরও খবর আছে আর পুরোপুরি মহরানা না দিয়া ইস্তারি ব্যবহার করা যাবে না মাথা না না বে ইস্তারির মহরানা না দিয়া মানে হাল দেওয়া যাবে না যদি মহরানা না দিয়া মারা যায় স্বামী তবরানি শরীফের মধ্যে আসছে ওই স্বামীকে কামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে সামিল করা হবে ভালো হবে কাহুজুর সাবাল মা বাবের কথা শোনে না মানে তুমি মহারানা দেছ মহারানা দিস্তে ইশালা তোরে পিটেই নেই এত সেই কত ভাগ্য আল্লাহর হুকুমকে তুই অমান্য করেছিস লুচ্চা তুমি অনেক আবার মহারানা যা তোমার সমর্থ আছে তাই তুমি বানমা 20 লাখ 30 লাখ টাকা তুমি মহারানা বানছ তোমার সম্পত্তি বিক্রি করলে 3 লাখ টাকা হয় না ফকিরনির বাচ্চা আর কেয়ামতের ময়দানে কাজীকে আর অভিভাবককে এবং বিয়ের যারা সাক্ষী হবে তাদের দাড়ি কাটা হলে তাদের সাক্ষী গ্রহণ হবে না হাত উঠা দাড়ি কাটা ফাসেক যদি বিয়ার সাক্ষী হয় মুর্শিদ এ সাক্ষী গ্রহণযোগ্য নয় তোকে দেশের মৌলবীর এই পাবে কোথায় তোদের দেশের মৌলবীর কি কয় দোয়া করা যাবে না আমি চাবাই নবাবগঞ্জ গেছি এক বদমাইশ বলছে দোয়া যদি করে কেউ যদি দোয়া করে নামাজের পরে সে বিদাতি করলো সে রেকি করলো সে জাহান্নামে যাবে না আমি বলছি ওরে ধরে নিয়ে ওরে জুতো পিঠা করব হাত উঠা নিয়া মোনাজাত করা যায়
সালাত ফরজ নামাজের পরে দোয়া করা যায়। এবার হাদিস শুনেন ওলামা ভাইরা, হাদিস শরীফের মধ্যে মুসান্নাব ইবনে আবি শাইবা ইমাম আবু ইমাম শাইবা ধরে দিক হাদি তরণ কেন আনিল আসওয়াত ইবনুল আমিরিন আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা ওয়াসাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ জরকান আল্লাহু আকবার। এই হাদিসটি আমিয়া এই হাদিসটি মুসান্নাব ইবনে আবি শাইবা বারো জিল কিতাব হাজার হাজার হাদিস রয়েছে এই রাবি বর্ণনা করে সাল্লাইতু মা আমার সাথে একটু পড়ে সাল্লাইতু আমি নামাজ আদায় করেছি মা মানে সঙ্গে ফজরের নামাজের সময় আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ে হাত উঠে দোয়া করেছি আমি ওই সাহাবী হাত উঠেছে ফজরের নামাজের পরে আমি ওই সাহাবী বলেন সাল্লাইতু মা যখন সাল্লাইতু মা মানে সঙ্গে আমি নামাজ পড়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সাহাবী নামাজ পড়ছে তাহলে হুজুর দোয়া করছে আমাদের দেশের দেখবেন নামাজের পরে অনেক বিয়াক কেলে মৌলবী ইমামরা তখন মোনাজাত না করে তখন নিজে নিজে শস্য তেল মাহায় কথা কয় না যায় ছাড়িয়ে দেবে এরকম শস্য তেল মাহানু কয়জন মৌলবী আছে না নামাজের পরে মোনাজাত করে না এই 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 নামের শস্য তেল মাহায় এই এই এইগুলোর মসজিদে ডাকছে ঘর তালাইতে পারো না আমি হাসিনীকে বলছি মডেল মসজিদি এই শস্য তেল মাহানু কোনো ইমাম রাখবে না আয় তোর সাত গোষ্ঠী কোন মৌলবি আসবে আয় রে আমার সামনে হ্যাঁ মূর্খর বাচ্চারা কয় বছর চৌত্রিশ বার হজ করেছি বহুত বছর মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আমি দুই বছর আমি জর্দানে থাকি প্রায় মসজিদে আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদে আর পাশাপাশি বর্ডার আমার অনেক ছাত্র ছিল ইহুদিদের ইহুদিরা পড়তো আমার ছাত্র ওদের বাপ চাচারা সব ডিএইজি আইজি বা আমাকে বলছে সাহেব আপনি আসে মাশাল্লাহ আমার বিবিকে নিয়ে গেছি যেখানে গেছি গলার তাবিজ নিয়ে গেছি ইস্তেরি আমার গলার তাবিজ মুর্শিদ কথা ঠিক আছে না এই খেলার শস্য তেল মাহানু মৌলবী রাখছো কাইমা লেখাপড়া জানে না ডিগ্রি নাই ডিগ্রি নাই মুফতি শাস্য দেখবেন সেদিন কে এক মুফতি নামাজ পড়তেছে জুমার নামাজ তো মসজিদে ফিরে আবার দৌড়াইছি না হাত উঠেছে এই পর্যন্ত একটু তাকালেন দেখা এটা আমার দিক থেকে মৌলবী সাহেব দিক থেকে নামাজ পড়তেছে ইমাম সাহেবকে আমি থাকলি তো দিতাম না এরকম করছে নামাজ পড়ার সময় বিরাট মুফতি বলে মৌলবী এই দেখো তুমি মিশকাত শরীফ পড়ছো বলে হ্যাঁ বাবু কিতাবু সিফাতু সালাত পড়ছো বাবু কিতাবু সিফাতু সালাত 76 পৃষ্ঠা 20 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাবাত ইলা শাহমাতি উজুনাইহে আমার সাথে পড়ো ইলা শাহমাত হাত উঠছ না ইলা শাহমাতি উজুনাইহে আমার দিক তাকান ইলা হরপেজার শাহমাতি মানে কানের লতি উজুন উজুন মানে কান এই কানের 140টি আরবি আছে 140 অংশ মিলিয়ে কান তার নিচেন্ন এই এই যে জিটল লতিয়ের আরবি হলো শাহমাতুন শাহমাতুন ফুজুর বলেন ইল্লামা উম্মালাতাইন বলো ইল্লামা উম্মালাতাইন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে ইলা শাহমাতি ইলা হরফে জার শাহমাতি মাজরুর জার মাজরুর মুতাল্লাকার বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত ঠেকাও আল্লাহর নবী বলল ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই হুজুরি তিন বছর ও ছয় মাসের বড় অন্য রায়তের মধ্যে আছে আট দিনের বড় নামাজ যখন পড়বে বৃদ্ধ আঙ্গুল তুমি লামুজাবি হও হানাফি হও তাবলিগ পার্টি হও আর পীরিদ হও মালিকি হও আর যাই হও হুজুর বলেন বৃদ্ধ আঙ্গুল
কান পর্যন্ত উঠাইতে হবে। মুফতি সাহেব তুমি নামাজ পড়ার সময় আমার দিকটা গান খড়ে খড় তৈরি করছো, এ মূর্খ মৌলবি তোদের শায়েস্ত করা দরকার অসভ্য। কোরআন জানিস না, হাদিস জানিস না, নামাজ সকলের নামাজ নষ্ট করে দিস। নেই নেই এইটি তাকান না কেন, এইদিক তাকান আমরা, হলো এটুক উঠবে মেয়েরা। হুজুর বলে ইয়ারফাউ ইলা মান কাবাইহি, মেয়েরা যখন হাত উঠবে হুজুর বলেন কাপ পর্যন্ত উঠবে। আপনার দেশে মৌলবীরা কি কয় তা আল্লাহ জানি না। ডক্টর নজরুল আসছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মিশরে পড়েছি, তার আগে প্রথম দারুল উলুম দেওবন্দে পড়েছি। বেড়া লেখা জানো না, পড়া জানো না, মেয়েরা হুতবে হাত উঠো কাপ পর্যন্ত, যখন কোন পর্যন্ত কথা বলে না, কথা বলিস না, মেয়েরা কোন পর্যন্ত কাপ পর্যন্ত, আর পুরুষ কোথায় ইয়ারফাউ ইলা শাহমাতি উযু নাই হে। এই হাদিসটা আমিয়া মিশকাতুল মাসাবি অরিজিনাল আরবি খণ্ড বাংলাদেশে হিন্দুস্তানের নকশা 76 পৃষ্ঠার মধ্যে আসছে। বাবু সালাতু হাশিম বাবু সিফাতু সালাত অদ্দর মধ্যে আনওয়া এল ইবনে হাজর শেষের হাদিস ইলা শাহমাতি উযু নাই হে। জীবন ভরে নামাজ পড়ছো, সব নামাজ গোল্লাই গেছে, আমার নাম্বার দিলাম, যদি এলেম থাকে আমার সাথে টেলিফোন করিস, কাউকে ছেড়ে দেওয়ার জন্য আসেনি, আমি তোমার মসজিদের ইমাম না। আলে হাদিস ভাই হন আর হানাবি হন আর মালাইকা হন, হুজুরি হাদিসের সময় কইছে নাকি এইটা হানাবি এইটা মালিকি এইটা লামজাবি এই বলছে নাকি? তাহলে মোনাজাত সম্মিলিতভাবে করা যায়। হুজুর বলেন যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ না যখন দেবে, বান্দার চাহিদা না পূরণ পর্যন্ত আল্লাহ লজ্জাবোধ করে। তিরমিজি শরীফের হাদিস, মনে যা আস তাই তোমাদের হুকুম করবো, তাই মনে করছো নাকি? মোনাজাত করা যাবে, যেরকম মোনাজাত করা হাত উঠে মোনাজাত করা মক্কা শরীফ করে না, মক্কা শরীফ করে না, এই দেশে তে নিয়ত করি এসে ঢাকার থেকে আমরা এহরাম বাঁধে যাই, যাইয়া ওই যাইয়া যে বাসা ভাড়া করে সে এনে গাড়িগুড়টা থুইয়া ওই এহরামের কাপড় নিয়ে আমরা তওয়াব করি। তওয়াব করা ফরজ, তওয়াব করা ফরজ বাদ দিয়া তোমার মুস্তাহাব নিয়ে লাভালাভি করবো নাকি? এই জন্য করে না। তারপরে আসার পরে এই দেশে উঠে এই মসজিদে মসজিদে এইগুলো গিরিয়ে গেছে। আমি সেদিন গোপালগঞ্জে বলছি, ওরা বলছে সিরাতুন্নবী, মানে সিরাতুন্নবী গেলি তো মিলাদ বাদ যাবে, আর মিলাদুন্নবী হলেই তার মধ্যে সিরাত আছে। বুঝিয়ে দিছি একেবারে, মানে কাউকে ডেয়ার করিনি, আমার এলেমের অভাব নাই, ডোন্ট কেয়ার, আর একটা আমার সামনে এবার পড়তে পারবে না। এইগুলো আমি হাসি নিয়ে বলছি, এইগুলো বাতিল করে দেয়গুলোর নামাই দেয়, এইগুলো দেশটাকে ধ্বংস করেছে, এটা জাতির কীট। যেরকম আল্লাহ আকবার, আরো যেরকম আল্লাহ আকবার, আরো যেরকম আল্লাহ আকবার। এবার আমি যে হাদিস পড়ছিলাম সেখানে যাই, ওই যে উম্মে ফজল মনে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকা নিদমু, হুজুরের চক্ষু মুবারক দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। রাবি বলেন আমার পিতামাতা আপনার উপর কুরবানি হোক, একটুবার হুজুর দেখতেছি ওয়াতানি বি তুরবাতি মিন তুরবাতিহি হামরা, যেইখানে ইমাম
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, সেই জায়গা থেকে লাল রঙের মাটি আল্লাহর হাবিব বলেন আমার সামনে আনি উপস্থিত করেছে, ওয়াতানি বি তুরবাতি মিন তুরবাতিহি আমরা, একটু জোরে করুন আল্লাহু আকবার, নারাই তাকবীর, হাইরে মুসলমান পাইলাম নারাই তকবীর, বঙ্গবন্ধু নিজেও নারাই তকবীর বলেছে। আমার কাছে শোন, 93 বছর বয়সের বুড়া আমা, আমি আজকের কুদি নাই, আমার গ্রামে আমার চাইতে বয়স্ক মানুষ আর নাই, মরে গেছে। 93 বছর বয়সের বুড়ো টান শুনিছি, দাঁত সবই এখনো আছে, ডায়াবেটিস হয় নাই, যে কাজ করলে ডায়াবেটিস হয়, কোরআন শুনে বললাম তা জীবনে কোনোদিন করি নেই। আজকে দেব কোটি, কেন ডায়াবেটিস আর গোপনে বলবো, আল্লাহ তাআলা এদিক তাক, এইবার কখন হযরত ইমাম শাহাদাত বরণ করবে, আর কোন নবী গায়েব জানে না, ওয়া মা কানাল্লাহু লিউতলিয়া, কোরআন মাজিদে সূরা আল ইমরানের মধ্যে হবে সাহাব রব ভুল ধর আমার, ওয়া মা কানাল্লাহ, সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন আমার নবীকে আমি যেটা জানাবো সেটা সে জানবে, মায়ন্তি কুয়ানিল হাওয়া, হাত উঠা, মায়ন্তি কুয়ানিল হাওয়া, আমি ওহির মাধ্যমে যা বলবো আমার নবীরা তাই বলবে, যেরকম আল্লাহ আকবার। নিস্পুন্নাহার দিনের অর্ধেকটা যখন হয়েছে, আস আসা আবহাওয়া বিয়াদিহি কারুরা, কারুরা মানে শিশি, ফিহা দামন শিশির মধ্যে রক্ত, মাহা জাকার রক্ত, হুসুর বলেন কালা দামন হুসাইন ও আসহাবি, শিশির ভিতরে যে রক্ত এ রক্ত আমার হুসাইন, ইমাম হুসাইনকে যখন এজিদের নির্দেশে মারা যায়, আমাদের দেশের মৌলবীরা কয় বলেন এই লেখাপড়া ঘোড়ার কষ্ট জানো, তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে রুহুল মানির আমিয়া সূরা মুহাম্মাদের 21-22 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লামা মাহমুদ আনুসি রাহমাহুল্লাহ আল বাগদাদি তাফসীরে রুহুল মানি, একটু হাত ওঠা, তাফসীরে রুহুল মানি জীবনে দেও নাই, আর যদি পড়িয়ে থাকো ওই পাতার মধ্যে কবিতা এজিদ নিজেই স্বীকার করেছে, নাইবাল গরাব, আমার সাথে যারা মুসলমানের সন্তান আছো যারা অমুসলিম তারা পড়বি না, মেয়েরা যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে, দেশ এবং প্রবাসী ভাইয়েরা, তাফসীরে রুহুল মানির 25 নম্বর খণ্ডর মধ্যে সূরা মুহাম্মাদের 21-22 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমাহুল্লাহ বলেন মাহমুদ আলুসি আল ইরাকি জুঙ্গাপুর গ্রাম, আমি বাগদাদ থেকে 63 কিলোমিটার উত্তর পাশে, এর পাশে ফোরাত নদী, ফোরাত নদী আল্লাহ আমাকে গোসল করাইছে, তুই কোহানে গেছি রে, তুমি যাবা কোথায়, লেখা জানো না, ফড়া জানো না, টাকা নাই, হকের নির্বাচা, তুই যাবি কোথায়, হা হা, এজিত কি বলতেছে, নাইবাল গোরাব, আমার সাথে তুই জোরে বলো নাইবাল গোরাব, কবিতা পড়তেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর মেয়েকে রূপসী মেয়েকে বিয়ে করে, এবার এজিদ বলতেছে যদি হুসাইনকে মেরে দিতে পারো তাহলে আমি তোমাকে বকশিশ দিব, এইবার ইমাম হুসাইনের যখন গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহর কোরআন আমার, আল্লাহ আমাকে 4.5 বছর ইরাকে চাকরি করেছি, কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক রইছে, ধড় মোবারক আর শের মোবারককে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুলদুল ঘোড়া নিয়া কারবালা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যখন নিয়ে গেছে, খুশি হয়ে তখন এজিদ বলতেছে নাইবাল গোরাব, আমার সাথে পড়েন
নাইবাল গোরাব বাংলা বলে দিচ্ছি আমি, নাইবাল গোরাব ফাকুল তুকুল আওলা তাকুল ফাকদ ইক্তজাই তুমিনার রসুলি দুয়ুনি বলতেছে একাদ আহ আহ আহ। হযরত ইমাম হুসাইনকে দেখে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ডেক্সির ভিতরে গামলার ভিতরে মাথা মোবারক খুঁজতিছে, তখন হযরত আনাস বলেন হে ইয়াজিদ রে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, তোরা দুইজন মিলে ইমাম হুসাইনের মাথা মেতরা খোসা দিচ্ছিস, গিলু বের হয়ে যাচ্ছে, আমি এই মুখ মুবারকে আল্লাহর হাবিবকে আমি চুমু দিতে দেখেছি। তখন আয়াতে কারিমা, এ বাবা তুই একা যদি এইগুলো করিস হতাল বল তোর মিটিয়ে নিয়ে যা, একা দিয়ে একটা নাচন খেলা বানাচ্ছে, আমরা গোড়ার ডিম আমরা চালাইনি নাকি, চুপ করে বা, আমার জনগণ দিয়াস নাইবাল গোরা জোরে কর, নাইবাল গোরা হাত উঠা, যারা মুসলমানের বাচ্চা তারা উঠবে, যারা এজিদের পক্ষে তারা উঠবি না, নাইবাল গোরা ফাকুল তুকুল আওলা তাকুল ফাকাদ ইক্তজাই তুমিনার রসুলি দুয়ুনি, বাংলা অর্থ হলো নাইবাল গোরা, গোরা মানে কাক, এ কাক তুই ডাকিস আর না ডাকিস, হুসাইনের নানা বদরের যুদ্ধে 70 জন কাফেরকে হত্যা করেছিল, 70 জন এবং বন্দী করেছিল, আমি ইয়াজিদ তার বদলা তোমার গলা কেটে আমি তোমাকে হত্যা করে আমি তার বদলা নিলাম, নাইবাল গোরাব জোরে কর, নাইবাল গোরাব হাত উঠা, নাইবাল গোরাব যারা হোসেনের পক্ষে তারা উঠবে, এজিদির সাপোর্টার কোনো লোককে আমি দেখতে চাই না, আমার জলসার থেকে এজিদিরই বাহিনী চলে যাওয়ার নির্দেশ দিচ্ছি সারা বিশ্ববাসীকে, আমি ইমাম হুসাইন রসুলের নাতির পক্ষে সাপোর্ট নিলাম, হাত ওঠা নারাই থেকে নি, দালালের বাচ্চা দালালি মারাও, 1971 সালে আমার সামনে দালালি কথা বলতি, বুঝতি তো রাখের ঠিকানা কোথায়, আমি তো মুক্তিযোদ্ধা এখন বুড়ো হয়ে গেছি হাত কাঁপে, শয়তানের তো, আমি সেদিনকে এক ইমামরে খাওয়ার দূরে যাইতে বা এজিদ আলাইহিস সালাম বলতেছে সোনা নাফার মান কোথাক, আমরা খেদা আমার বড় ছেলের চেয়ারম্যান নেব খেদা পেটন্দ, আমি এমনি দেখতেছেন নরম, অন্যায় অন্যার কাছে আমি আগুন, হকের কাছে আমি পানি, নাইবাল গোরাব কবিতাটা পড়ে, নাইবাল গোরাব মর্মল বিষাব পড়ে, নাইবাল গোরাব ফাকুল তুকুল আওলা তাকুল ফাকদ ইক্তজাই তুমিনার রসুলি দুয়ুনি, এজিদ বলতেছে কাক তুই ডাকিস কেন ডাকাডাকি করে, কাক ইমাম হুসেনের গলার দেখে কান্তিছে, কাকের ভাষায় কান্তিছে, আর কাকরে কি বলতেছে এজিদ, হে কাক তুই ডাকিস আর ডাকিস না ডাকিস, নাই ভালো কর কুল আমার হাজারে সাহেব কুল আওলা তাকুল ফাকত অবশ্যই ইক্তজাই তুম, আমি কাজা আদায় করেছি নিজে স্বীকার করছে, আর আমাদের দেশের দালালের বাচ্চারা কয় এজিদ দোষী না, তোর মতন রাম ছাগল দুনিয়ার নাই, 1971 সালে আমার সামনে পড়লি তোর দালালি গিরি, আমি মূর্খ মুরব্বী ছাগল রে ভড়াইছে কিনা, আমরা কার পক্ষে, আল্লাহর পক্ষে এজিদির পক্ষে না, আমরা হাত উঠে হাত উঠেন দেখি, আমরা কে এজিদির পক্ষে, আমরা কার পক্ষে, হুসাইনের পক্ষে, হাত উঠে আমরা কার পক্ষে, আমরা এজিদের পক্ষে না আমরা হুসাইনের পক্ষে, যারা এজিদের পক্ষে নিবে তাদের পিছনে আমরা নামাজ পড়বো না, আমি পরিষ্কার ফতোয়া দিয়েছি, বাংলাদেশ
মিলাদুন নবী কমিটি সংগঠনের আমি বাংলাদেশের সভাপতি। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি তাদের পিছনে নামাজ পড়া হবে না। সরকার এবং গোয়েন্দা বিভাগকেও জানিয়েছি যারা এজিদের পক্ষে যাবে এই দেশে তাদের স্থান হবে না। আমি নিজে 4 বছর এরাকে চাকরি করেছি, আমি এজিদের কবর খুঁজে পাইনি, কোরআন আমার হাতে। ইরাকের লোকেরা বলতো, স্যার আপনি এজিদের কবর দিয়ে কি করবেন? বলে আমার দরকার আছে। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসাইনির যারা ভক্তরা ইল্লাল আলিমুল গায়েব করে দিয়েছে। এজিদের বেদি হয়, ইমাম হুসেনকে মারা 7 দিন পর ওর পেটের থেকে পোক বাইরে হচ্ছে। তখন ডাক্তাররা বলছে, স্যার আপনার ওষুধ নাই, আপনার ওষুধ হলো গরুর গোস্ত কাঁসা, গারু গরুর গোস্ত আপনার গালে দিলে ওই পোকগুলো উঠে আসতে পারে। তাও আসলো না। এরপরে 17 দিন পরে এজিদের নির্দোষ হয়ে যায়, সম্ভবত আল্লাহ ভালো জানে গায়েব। আমার মনে কোয়ান হেলাই দিছে, হয়তো আমার মতন এরম কোনো লোক ছিল, আর আমি থাকলি তো 17 দিন সময় দিতাম না, তার আগে 5 পা আর করে দিতাম। আমাকে বাংলাদেশের এক মুরুক্ক পীর এই শালা ওর পক্ষ নেছে, আমার তোর যেখানে পাবো শালা আমি সেখানে শুভবো। গোপালগঞ্জের হাত এখনো দেখিস নেই, এজিদের পক্ষে যাওয়া তোর ছুটই দেব। আমি হলো হুসাইনের পক্ষের লোক, হাত উঠান আমি দেখব। আপনারা যারা দেখ মা বোনেরা যারা আছে, এ মহিলারা তোরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? জোরে বলো, আমরা সকল সেনা দল, আমরা রসুলের সেনা দল, আমাদের দল হলো হুসাইনের দল। হাত উঠা, আমাদের যে হাত উঠবে না সে শালা ওই গুরুবীর লোক। আমরা হলো হুসাইনের দল, জনকার আমরা হলো ইমাম হুসাইনের দল। আমার মসজিদে আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি গোপালগঞ্জ, কোনো এজিদের কোনো সাপোর্টারকে কোনো মসজিদে রাখা হবে না, যদি গোপনে জানতে পাই ওকে বের করে দেওয়া হবে। গোপালগঞ্জ বসে এমনি বাতাস খাই না, কোরআন হাদিস শিখেছি, রসুলে এ জীবনটা রসুলের জন্য দিতে আমি প্রস্তুত। তোমরা কি তোমরা এজিদের জন্য প্রস্তুত? তাহলে খেলা হবে, খেলা হবে। দালালেরা, আমি হলো হুসাইনের পক্ষে, তোদের সাথে খেলা হবে। কতক্ষণ কতক্ষণ? আমার দলে যারা আছো তারা বলো, এজিদের দুশ্মনেরা আমি হুসাইনের পক্ষে, তোদের সাথে খেলা হবে। ওরা যখন 2-4 জন বলে আমরাও তো বলতে পারি, ওকে চেহারা খারাপ না, আর আজকে সে ডিগ্রি আমার অনেক বেশি। أحبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك منه دون المؤمنين. দাদাবার দিক তাকা, হযরত মূসা আলাইহিস সালামের আব্বা ফিরাউনের সেনাবাহিনী প্রধান ছিল। আসলে ভাই সেনাবাহিনীর প্রধান ছিল, আমরা বলি ফিরাউন, কার নাম না ফিরাউন হলো মিশরের রাষ্ট্রপ্রধানের খেতাব। ফিরাউন দাদার দিক টাকা, ফিরাউনকে আসিয়া বলল,
ও পানের স্বামী গো, ও কালা ফাটা স্বামী গো, ওর সারা উলাই কাহুমুল কাতারাতুল আল কাতরা মার্কা। এই জন্য ধলামে কালো স্বামীকে দিলে আল্লাহ রসুল বলেন কোনোদিন শান্তি হয় না, মুরব্বীরা ভুল করে, এই মুরব্বীদের কিয়ামতের ময়দানে বিচার করা হবে। কালো মেয়ে হলে কালো স্বামী লাগবে, আর সুন্দর মেয়ে হলে সুন্দর স্বামী লাগবে, না হলে মনে মনে মিললে তার হবে না মিশন, উনত্রিশ স্যার মিলাইলে হইবে না গোতার কথা কেন। এই জন্য যখন কোনো ছেলে মেয়ে বিয়ে দেন, সামলা মেয়ে বিয়ে দিলে সামলা স্বামী খুঁজবেন, তা না হলে এ মনের দুঃখ কোনো দিন যাইবে না। আমার মুর্শিদ রে এ মনের দুঃখ আর জীবনে যাবে না। কথা কি বুঝতেছেন? অনেক মেয়েরা কান্দিছে, দাদা ঠিকই বলছে, মা বাপ বুঝলো না। এই জন্য মা বাপকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে হাজির করা হবে। এরম অস্বাভি কোথায়? খারাপ লাগতেছে আমার নাতিরে কয়েছে, আমার নাতি বোনে কয়েছে, জীবনে দাদা যদি আগে আসতো শালার এই